আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে কলকাতার স্টাইলে মহরমের খিচুড়ি, কিন্তু এটা বলা হয় খিচুড়া। এটা এক ধরনের খিচুড়ি, কিন্তু খেতে দুর্দান্ত, একদম মনে হবে আমি বিরিয়ানি খাচ্ছি। খিচুড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 গ্লাস বিরিয়ানির যে চালটা হয় সে চালটা, এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ঠিক ওই একই গ্লাসেই মাপের 1 গ্লাস নিয়েছি আমি ছোলার ডাল, সেটাকেও ধুয়ে খুব ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছি। আর এবার হচ্ছে যে হাঁড়িটাতে আমি বানাবো খিচুড়িটা, সেই খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ ভর্তি করে সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি এই বড় বড় সাইজে কাটা আলুগুলো। আলুর মাপটা একদম ঠিক যেভাবে বিরিয়ানিতে আমরা আলুগুলো দিই বড় বড় সাইজের, ঠিক সেভাবে আমি আলুটা দিয়েছি। আলুগুলো আনুমানিক 500 ওজনের হবে। এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই তো আলুগুলো আমি ভেজে উঠিয়ে রাখলাম। আর এবার আমি করব কি, এটার মধ্যেই সার্ভিং স্পুন যেগুলো হয়, আমি ঠিক সেই সার্ভিং স্পুনেরই 2 স্পুন ভর্তি করে দিয়েছি রিফাইন্ড তেল। সেই সেম হাঁড়িটাতেই আমি দিয়ে দিলাম। আর 3টি যে পেঁয়াজ নিয়েছিলাম বেশ মোটা মোটা টাইপের, সেই পেঁয়াজগুলোকে ইকুয়াল মাপের, মানে একদম সমান মাপের কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার হবে এটা বেরেস্তা। পেঁয়াজগুলো আনুমানিক 150 থেকে 200 গ্রাম হবে। এবার এটা ভাজা হোক আমি নিয়ে, তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমি এখানে 1 কাপে কিছু কেশর নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম দুধ। এটা ভেজতেই থাক। এই পরিবর্তে আপনি দুধের মধ্যে একটু আতর দিয়ে, যে মিঠা আতরটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, বা এমনিও দিতে পারেন মিঠা আতরটা, তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি আদা বাটা, আর 2 টেবিল স্পুন ভর্তি করে নিয়েছি রসুন বাটা। এবার আমি এটাকে 1 গ্লাস জল দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর এই জলটাই আমি কিন্তু ব্যবহার করব সমস্ত রান্নাটাতে। তো এখানে আমার বেরেস্তা হয়ে গেছে, তো আমি বেরেস্তার পেঁয়াজটাকে 3 ভাগের 2 ভাগ তুলে রাখবো, আর 1 ভাগ এ হাঁড়িতেই থাকবে। তো এই একদম ঠিকঠাকভাবে এটা লাল লাল হয়েছে, এ তো আমি সমস্ত তুলে রাখলাম, আর অল্প একটু রাখলাম হাঁড়িটাতে। এবার এই পেঁয়াজগুলো সব গুছিয়ে রাখলাম, আর ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল, এই যে আদা রসুনের জল ছিল সে জলটা, আর দিয়ে দিলাম আলুগুলো। এবার এটার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ভর্তি করে লাল লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে আলুগুলোতে কালার আসবে, আর নিচে যে ভাতগুলো থাকবে, মানে যেই বিরিয়ানির যে চালগুলো দেওয়া হবে সেটাও বেশ সুন্দর একটা লাল রং চলে আসবে। তো এইভাবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এগুলোকে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাতে হবে। আর কষানোর সময় আমি সবসময় এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, যেন এটা খুব ভালোভাবে কষানো হয়, আর তেলটা যেন খুব ভালোভাবে ছেড়ে দেয়। আর এবার আমি দিয়ে দেব এই আলুটার মধ্যে 1 টিস্পুন ভর্তি করে বিরিয়ানির মশলাটা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার আমি আবারও কষাবো, যেন বিরিয়ানির মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যায়। দিয়ে তেল ছাড়া অবধি এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো গায়ে মাখো মাখো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি করব কি, এই যে গুলে রেখেছিলাম আদা রসুনের জলটা, সেটা এবার আমি একটা ছেঁকে দিয়ে দেবো। আর এই যে বাসছে খোসাগুলো, এগুলো ফেলে না দিয়ে কোনো অন্য কোনো রান্নাতে ব্যবহার হয়ে যাবে। তো শুধু আমি জলটাই দিলাম। তো এভাবে এটাকে একবার চালিয়ে দিয়ে চারদিকের মশলাগুলো সব ভালো করে মিক্স করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি ভাতের যে চালটা সেদ্ধ করতে হবে, সেজন্য একটা পাতিলে বেশ অনেকটাই পরিমাণে জল নিয়েছি, ঠিক যেভাবে বিরিয়ানি চাল রেডি করা হয় ঠিক সেভাবে। 4-5টা দিয়েছি এলাচ, আর 1টি বড় এলাচ, 5-7টা লবঙ্গ, আর 3-4 টুকরো দারচিনি, কয়েকটা তেজপাতার সঙ্গে এটাকে ফুটানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে চেক করে নিচ্ছি আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে। তো আলুগুলো একদম ঠিক 70% মতন সিদ্ধ হয়ে গেছে, একদম ঠিকঠাক পরিমাণের মতন। তো এবার আমি আগেকার প্রসেস, এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন আবারও 3 চামচ ভর্তি করে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেব। তো 2 চামচ দিয়ে দিলাম, আর এই দিয়ে দিলাম 3 চামচ, 3 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এটার মধ্যে এবার আমি দিয়ে দেব যে আমি জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা 1/2 কাপ মতন দিয়ে দেব, আর দিয়ে দেব 3 চামচ ভর্তি করে কেওড়ার জল। এই সমস্ত ফ্লেভারগুলো আলুর ভিতরেও খুব ভালোভাবে ঢুকে যাবে। আর
এটাকে ভালো করে মিক্স করে দিয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো দুটো, একটা লেবুকে আমি দুই আধখানা করে চিপে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো যে ছোলার ডালটা আমি অল্প একটু ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম, 50% সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা 50% না, আমি ওর থেকে একটু বেশি সেদ্ধ করে রেখেছি, যেন হাতে টিপলে ওটা ভেঙে যায়। তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। অর্ধেকটা ছোলার ডাল এটার সঙ্গে দিলাম, আর অর্ধেকটা আমি ভাতের সঙ্গে দেবো। আর দিয়ে দিলাম 150 গ্রাম দই, টক দইটা দিয়ে দিলাম। এটা আমার একদম রেডি, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে এবার আমার ভাতের দেখছি জল ফুটতে লেগেছে, আর এটার মধ্যে দিয়েছি 1.5 স্পুন নুন, যেন ভাতটার ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর 1 টেবিল স্পুন আমি ভর্তি করে দিয়েছিলাম এর মধ্যে রিফাইন তেল, সেটা ক্লিপটা আমি ধরতে পারিনি, সেটার জন্য দুঃখিত। বাকি প্রসেসটা পুরোটাই একদম যেভাবে আমরা বিরিয়ানি বানাই ঠিক সেভাবে। তো এটা এভাবে দিয়ে দিলাম। আমি চাইলে পারে যে ছোলার ডালটা অর্ধেকটা দিয়েছি আমি ওই গ্রেভিটার সঙ্গে, আলুর সঙ্গে, বাকি অর্ধেকটা এর মধ্যেও দিতে পারি, এই ভাতের সঙ্গে ওটা ফুটতে পারে। কিন্তু যেহেতু আমি 50% থেকে বেশি আমি একটু ফুটিয়েই নিয়েছি ছোলার ডালটাকে, সেজন্য আর এর সঙ্গে মেশাচ্ছি না। তো এভাবে ভাতটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই যে গ্রেভির সঙ্গে, আলুর সঙ্গে যে ফুটছিল তার উপর থেকে। তো এই ভাতটা কিন্তু ঠিক যেমন বিরিয়ানির চালটা আমরা 70% সেদ্ধ করি, ঠিক এটাও 70% সেদ্ধ করেছি। আর এবার করছি কি, আমি ছোলার ডালের সঙ্গে এই ভাতটাকে লেয়ারিং করছি এই জায়গাটাতে। ছোলার ডালটা আমি ভাতের সঙ্গেও ফোটাতে পারতাম, তো আমি ওটা করলাম না, আমি এভাবে লেয়ারিং করে দিলাম। আর একবার ছোলার ডাল, একবার হচ্ছে ভাত, আর খুব ভালোভাবে সাজিয়ে দেবো। আর তার উপরে যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। এই আর দিয়ে দিলাম সে জাফরান ভেজানো দুধটা, এটা দিয়ে দিলাম রোজ ওয়াটার, ওই গোলাপ জল দিয়ে দিলাম 2 টিস্পুন ভর্তি করে। আর দিয়ে দেবো ঘি 3 থেকে 4 টিস্পুন। এই যে খিচড়া যেটা বানানো হয়েছে এটা সম্পূর্ণ কিন্তু খেতে একদম বিরিয়ানির মতন মনে হবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট দমে রাখবো, প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপর বাকি 10 মিনিট লো ফ্লেমে রাখবো, আর তারপর আরও 15 মিনিট পর এটাকে আমি কিন্তু সার্ভ করবো বা খুলবো হাঁড়িটাকে। তো এভাবে এটা খিচড়াটা বানানো হয় কলকাতায়, আর কলকাতার মহরমের সময় এই খিচড়াগুলোকেই কিন্তু বিলি করা হয় আর কি, দেওয়া হয়। তো এবার আমি এটা কেটে দেখাই, এই তো সাইড থেকে ভাতগুলো, প্রত্যেকটা ভাত কিন্তু একদম ঝরঝরে, আর এটা একদম মানে একটা একটা হয়ে আছে ভাতগুলো। এবার আলুটা বের করে দেখাই আপনাদেরকে, এই তো প্রত্যেকটা ভাত, সেটা ওপরে হোক বা নিচেরই হোক, নিচে তো গ্রেভি থাকে, সেই গ্রেভির সঙ্গে মিক্স করে দিয়ে, এই যে একটু একটু গ্রেভি আছে তলায়, তো ওটার সঙ্গে ভাতের সঙ্গে যখন এটা মিক্স করে দেওয়া হবে তখন প্রত্যেকটা মানে যা খেতে এটা মজার হয় সেটা না বানিয়ে খেয়ে আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন এই খিচড়ার রেসিপিটা, আসছে মহরমে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, এটা দুর্দান্ত খেতে, মানে বিরিয়ানির থেকে কোনো অংশে কম না এটা। তো এই হচ্ছে আমার খিচড়া, যখন আমি সার্ভ করে দিচ্ছি থালাতে তখন এটা প্রত্যেকটা খিচড়ার চাল আর এই ডালগুলো একদম একটা একটা হয়ে ঝরঝরে হয়ে থাকবে। আর এটা আমি পরিবেশন করলাম বিফ কষার সঙ্গে। এবার আপনারা যেটা পছন্দ করবেন সেটা আপনাদের মতন দেবেন, এটা দুর্দান্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।